আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে অনলাইন ক্লাসে আমি আসি তোমাদের সঙ্গে মোহাম্মদ মইনুল ইসলাম সিনিয়র রেসিডেন্ট টিচার পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া আজকে আমরা পড়ব ইংলিশ ফর টু ডে ক্লাস সেভেন আমরা গতদিন ইংলিশ ফর টুডে ক্লাস সেভেন এর ইউনিট ফোর পর্যন্ত পড়েছিলাম আশা করি তোমরা অনেকে সে ক্লাস করেছ যারা ক্লাসটি করতে পারি তারা ইউটিউব থেকে ক্লাসটি দেখে নেবে ঠিক একইভাবে অন্যান্য ক্লাসগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে পুরাতন ক্লাসগুলো তো আজকে আমরা শুরু করব ইংলিশ ফর টুডে ক্লাস সেভেনের এর ইউনিট ফোর পিপুল হু মেক এ ডিফারেন্স লিসন ফোর দোকান বা নির্ধারিত মূল্যের দোকান তো আমরা প্রত্যেকটি লিসন শুরু করার আগেই সেই লিসনের ভিতরে শব্দ উচ্চারণগুলো জেনে নিই তো তোমরা পেন্সিল নাও পেন্সিল নিয়ে পৃষ্ঠা বের করো থার্টি টু ইংলিশ ফর টুডের থার্টি টু পেজ বের করো আমি কঠিন কঠিন সব তথ্যগুলো বলে দিচ্ছি এবং এগুলো মানে বলে দিচ্ছি আসো আমরা ভকেবুলের এগুলি জানি দেখো স্টেশনারি স্টেশনারি মানে হচ্ছে মনিহারি যেখানে কাগজ কলম সহ এই ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানকে বলা হচ্ছে মনিহারি বা স্টেশনারি বার্গেন বার্গেন মানে দর কষাকষি করা দামাদামি করা হ্যাগেল হ্যাগেল মানেও একই দর কষাকষি করা বা দাম দর করা অফার অফার মানে প্রস্তাব করা এগ্রি অন এগ্রি অন মানে স্বীকার করা বা সম্মত হওয়া

মিনারেল মিনারেল মানে খনিজ নেসেসারি মানে দরকারি নেট নিট মানে প্রয়োজন ইউনিফর্ম ইউনিফর্ম মানে নির্দিষ্ট ধরনের পোশাক বা নির্দিষ্ট পোশাক প্রসেস প্রসেস মানে প্রক্রিয়া সেল সেল মানে বিক্রি করা শপকিপার শপকিপার মানে হচ্ছে দোকানদার সাপোজ সাপোজ মানে হচ্ছে মনে করা এই ছিল আমাদের আজকের লিসন ফোর এর ভকি বা কি ওয়ার্সগুলো আমরা দেখো বত্রিশ পৃষ্ঠা একটি ছবি দেখতে পাচ্ছি সে ছবিতে একটা দোকান দেখতে পাচ্ছি স্টেশনারির দোকান সেই দোকানে ছেলে মেয়েরা কেনাকাটা করছে তারা তাদের পছন্দের পেন্সিল খাতা কলম রং পেন্সিল রুটি যেটাকে বান বলছিলাম সেগুলো দোকান থেকে কিনছে তো আমরা দেখি এখন এই সম্বন্ধে কি আছে আমাদের লিছনটি তো অবশ্য এখানে তিনটা প্রশ্ন আছে তিনটা প্রশ্ন সম্বন্ধে আমরা জানবো যদি ওই প্রশ্নের উত্তরগুলো আমরা লেসনটি শেষ করার পর জানতে পারব প্রশ্নগুলো আগে জেনে নিই দেখো হোয়াট কাইন্ড অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শোপ তুমি দোকানে কি ধরনের জিনিস খুঁজে পাও অ্যান্সারটা পরে হবে লিখতে পারো যে আমি দোকানে বিভিন্ন ধরনের জিনিস খুঁজে পাই যেমন বই খাতা কলম পেন্সিল রুটি পানির বোতল ইত্যাদি এভাবে এই কথাগুলো ইংরেজিতে লিখতে হবে নাম্বার টু হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং ছাত্রছাত্রীরা কী কি করছে দ্য স্টুডেন্টস আর কি করছে তারা তাদের প্রয়োজনীয় জিনিস খুঁজছে স্টুডেন্টস আর লুকিং ফর নেসারি থিংস ইন দ্য তারা তাদের এই দোকানে তাদের প্রয়োজনীয় জিনিসটি খুঁজছে নাম্বার থ্রি হুইজ দ্য শপকিপার দোকানি কে অর্থাৎ দোকানদার কে আমরা চিত্রে কিন্তু আসলে কোনো দোকানদার দেখতে পাচ্ছি না সবাই কাস্টমার অর্থাৎ ক্রেতা তাহলে বলতে পারি দেয়ার ইজ নো শপকিপার ইন দ্য পিকচার বা ইন দ্য শোপ দোকানে কোনো দোকানদার নেই এই ছিল আমাদের এই ছবির সঙ্গে সঙ্গতি রেখে প্রশ্নগুলো আমরা এখন নিচের এই প্যাসেজটি পড়লে আমরা এই প্রশ্নগুলোর উত্তর এবং লিসেন সম্বন্ধে একটি ধারণা পাবো তাহলে তোমরা দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন পার্টটি পড়ো এবং নিচে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে কিছু প্রশ্ন আছে নিচে আমরা পরবর্তী পৃষ্ঠা দেখব তো আমরা এখন লিসনটি পড়বো দেখো মিসেস শাহনাহুদা ইজ টকিং টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শো বেগম শাহনাহুদা ছাত্রছাত্রীদের সাথে একটি নতুন দোকানের বিষয়ে কথা বলছেন শুরু করলো প্রথমে ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস হেয়ার লাইক পেন্স পেন্সিল নোটবুকস কালার পেন সরি কালার পেপার ইনফ্যাক্ট এভ্রিথিং ইউনিট ফর রাইটিং এন্ড ড্রয়িং সানা বলছে তোমরা যে কোনো ধরনের স্টেশনারি জিনিস বা মনোহারী জিনিস যেমন কলম পেন্সিল খাতা রঙিন কাগজ প্রকৃতপক্ষে লেখাও ও ছবি আঁকার জন্য যা কিছু প্রয়োজন সবই তুমি এখান থেকে কিনতে পারো ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেমস লাইক বিস্কিটস বান্স বানানাস বটলস অফ মিনারেল ওয়াটার অ্যান্ড সাম আদার নেসারি থিংস তোমরা আরও কিছু কিনতে পারবে কিছু খাদ্যদ্রব্য যেমন বিস্কিট পাউরুটি কলা খনিজ পানি বা যেটাকে বা আমরা মিনারেল ওয়াটার বলছি বোতল খনিজ পানির বোতল এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা এখান থেকে কিনতে পারবে ইউ ক্যান অলসো বাই ইয়োর স্কুল ইউনিফর্ম অ্যান্ড আদার ক্লোথস তুমি তোমার বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক বা ইউনিফর্ম এবং অন্যান্য কাপড় চোপড় এখান থেকে কিনতে পারবে দেয়ার আর এ নাম্বার অফ বেনিফিটস অফ দি শপ এর দোকানে অনেক উপকারিতা আছে ইউ ডু নট হ্যাভ টু বার্গেন অর হ্যাগেল উইথ দ্য শপকিপার ওভার দ্য প্রাইসেস অফ এনিথিং তোমাকে দোকানির সাথে কোনো কিছুর দাম নিয়ে কোনো কিছুর দাম নিয়ে দর কষাকষি করতে হবে না এবার হৃদয় বলছে হৃদয় হোয়াট ইজ বার্গেনিং অর হ্যাগেল টিচার বলছে দর ঠিক করা বা দাম কষাকষি করা কি শিক্ষিকা এখন সাহানা উত্তর দিচ্ছেন সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট ড্রেস মার্কেট

দেন ইউ অফার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টাকা হ্যান্ড হি মে স্টিল সে নো ইট উইল বি এ লস ফর মি দেখো কথাটা একটু বড় হয়ে গেল সেন্টেন্সটা আর দেখো সাহনা বলছে তার ছাত্রকে যে আসলে দামাদামি কী বা দর কষাকষি কী এ সম্বন্ধে বলছে দেখো ধরো তুমি বাজারে একটি দোকান থেকে একটি শার্ট অথবা একটি পোশাক কিনতে চাও তুমি তাকে দোকানদারকে জিজ্ঞাসা করলে এটির দাম কত তো দোকানি বা দোকানদার তাকে বলল যে তিনশো টাকা কিন্তু অনেক ক্ষেত্রে এই দামটি প্রকৃত দামের চেয়ে বেশি হয় সুতরাং তুমি দুশো টাকা বা তার চেয়ে কম দামের কথা বললে দোকানদার বলল না আমি এটি দুশো টাকায় বিক্রি করতে পারবো না তখন তুমি দুশো টাকা প্রস্তাব দিলে এবং তখন সে বলছে না এটা আমার জন্য লোকসান হবে আচ্ছা এই কি আসলে বলা হচ্ছে হ্যাগলিং বা বার্গেনিং হ্যাগেল বা বার্গেনিং তারপর কি হলো দেখো তারপর শপকিপার এখানে গেল নট নো ইট উইল বি লস ফর মি এটি আমার জন্য লোকসান হবে আচ্ছা লস ফর মি হ্যাঁ তারপর দেখো দেন আচ্ছা এটা ইউ উইল অফার এটাও গেল ইট লস ফর মি হ্যাঁ এখান থেকে দেখো দিস প্রসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর অ্যান্ড লেস মানি সরি ইন ইজ কল্ড বার্গেনিং অর হ্যাগলিং বেশি বা কম অর্থের জন্য প্রস্তাব দেওয়া বা এই যে দরাদরি করা এই পদ্ধতিকে দরাদরি বা দর কষাকষি বলা হয় অর্থাৎ দাম বেশি বা কম অর্থের জন্য যে প্রস্তাব দেওয়া হয় দোকানদারের সঙ্গে যে বিষয়ে বারবার বলা হয় এই পদ্ধতিকে বলা হচ্ছে দরাদরি বা দর কষাকষি বার্গেনিং বা হ্যাগলিং ইট গোজ অন আনটিল ইউ বোথ ইন দ্য ব্র্যাকেট বায়ার অ্যান্ড সেলার এগ্রি অন এ প্রাইস সে টোয়েন্টি ফিফ টু ফিফটি টাকা ইন দিস কেস দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ এটি তোমাদের উভয়ের অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা এর মধ্যে চলবে যতক্ষণ পর্যন্ত না তোমরা একটি মূল্যে একমত হতে পারো ধরো এক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা এই দামটি তোমাদের উভয়ের কাছে গ্রহণযোগ্য হলো অর্থাৎ আমরা যখন দোকানদার সাথে দাম দর করি তখন দেখবা যে একটা পর্যায়ে এসে একটা দাম এসে ঠেকে যায় অর্থাৎ প্রথমে বলা হলো দুশো টাকা দোকানদার বললো না হবে না তারপর তুমি বললো যে ঠিক আছে দুশো পঁচিশ টাকা নেন তারপর দোকান বললো না এ আমার লস হবে তারপরে আর আরেকটু কিছু বাড়ায় দেন তখন তুমি কিছু বাড়াই দিলা অর্থাৎ এটা একটা সিস্টেম হয়ে গেছে আমাদের দোকানদারের সাথে আমাদের ক্রেতাদের একটি এরকম অলিখিত একটি ব্যাপার যে তারা যে কোনো জিনিসের দাম একটু বাড়িয়ে বলে সেটাকে দাম দর করে আমাদেরকে কিনতে হয় শেষমেশ দুশো পঞ্চাশ টাকায় বলা হলো তারপর সে রাজি হলো এবং তুমিও নিয়ে আসলে জিনিসটি এই বিষয়টিকে বলা হচ্ছে দর কষাকষি বা হ্যাগলিং বা বার্গেনিং নিশ্চয়ই এতক্ষণ তোমরা বুঝতে পারছো যে আসলে হ্যাঁ হৃদয় যে প্রশ্নটি করেছিল যে সে বুঝতে পারছিল না দর ঠিক করা বা দর কষাকষি কি সে তার টিচারের কাছে সানা ম্যাডামের কাছে জানতে চাইলো সানা ম্যাডাম তাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল আশা করি ব্যাপারটা তোমরাও বুঝতে পারবে তোমরাও বাজারে গেলে তোমরাও দেখবে যে আসলে জিনিসের প্রকৃত দাম বেশিরভাগ ক্ষেত্রেই তার থেকে বেশি চাওয়া হয় তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যে কিছু কিছু দোকান থাকে যেখানে ফিক্সড প্রাইস সব যেটা আর কি সেখানে নির্দিষ্ট দাম দেওয়া থেকে সেখানে দাম দর চলে না দামের ট্যাগ লাগানো থাকে পণ্যের গায়ে সেটি দেখে আমরা জিনিসপত্র কিনে নিয়ে আসি এখন দেখো সাজিয়ান ইফ দেয়ার ইজ নো বার্গেনিং হাউ আর উই গোয়িং টু বাই থিংস সাজিয়া বলছে যদি কোনো দরকসাকি না হয় সেক্ষেত্রে কিভাবে আমরা জিনিসটি সাহানা বলছেন ম্যাডাম বলছেন ইউ ডোন্ট নিড টু শপ তোমাকে সাহনা বললেন তোমাকে দর কষাকষি করতে হবে না এটি যদি একটি নির্ধারিত মূল্যের দোকান হয় এটি যদি নির্ধারিত মূল্য দোকান হয় তাহলে আমি বোঝাতে পারছি যে আসলে দর কষাকষির বাইরেও একটি জগৎ আছে যেখানে ফিক্সড প্রাইজের দোকান থাকে সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা নির্দিষ্ট দামে কিনতে পারি কোনো দাম দর করার প্রয়োজন হয় না এই ছিল আমাদের আজকের এই টেক্সটি এখন পরের পৃষ্ঠে যাব আমরা দেখো এখানে এটা থাকলো তোমাদের বাড়ির কাজ বাড়ির কাজে থাকলো চারটি প্রশ্ন চারটি প্রশ্ন আমি পড়ে দিচ্ছি বোঝাই দিচ্ছি তোমরা এর অ্যান্সারগুলো লিখে রেডি করে রাখবে দেখো প্রশ্নগুলো পড়ি নাম্বার ওয়ান ডু ইউ গো শপিং হ্যার ইজ দ্য শপ তুমি কি কেনাকাটা করতে যাও দোকানটি কোথায় অ্যান্সার কী হবে যদি হ্যাঁ হয় তাহলে বলবে ইয়েস আই গো শপিং দ্য শপ ইজ অ্যাট দ্য নিউ মার্কেট অথবা এট দ্য রানা প্লাজা তুমি লিখতে পারো এভাবে নাম্বার টু হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই সাধারণত তুমি কি কিনে থাকো তুমি কী কিনে থাকো তোমার মতো করে লিখবে লিখতে পারো আই ইউজুয়ালি বাই বুকস পেন্স পেন্সিল কালার পেপার ফ্রুটস বিস্কিট এক্সেট্রা তুমি তোমার মতো করে লিখে দিবে নাম্বার থ্রি ডু ইউ বার্গেন হোয়াই ডু ইউ ডু দ্যাট তুমি কি দর কষাকষি করো কেন তুমি তা করো হ্যাঁ অবশ্যই আমরা দর কষাকষি করি যদি ফিক্সড প্রাইস শপে না যায় তাহলে হ্যাঁ ইয়েস আই বার্গেন বিকজ ইন মেনি কেসেস দ্য প্রাইস ইজ মোর দ্যান দ্য রিয়াল প্রাইস অর্থাৎ প্রকৃত মূল্য থেকে ওই জিনিসটির দাম অনেক বেশি থাকে আমাদের দাম দর করতে হয় নাম্বার ফোর ডু ইউ নো অ্যাবাউট দ্য ফিক্সড প্রাইস শপ হোয়াট ইজ ইট হোয়াট ডাজ ইট সেল তুমি কি নির্ধারিত মূল্যের দোকান সম্পর্কে জানো এটি কোথায় এটি কি বিক্রি করে ইয়েস আই নো আমি জানি হ্যাঁ এটা কোথায় আই নো অ্যাবাউট মেনি হ্যাঁ ফিক্সড প্রাইস শপস আমি অনেক দোকান সম্বন্ধে যেমন দেখো আমাদের দেশে বাটার দোকান আছে অ্যাপেক্সের দোকান আছে এরকম আরও আমাদের কিছু স্টেশনারি দোকান আছে মনেহারি দোকান আছে সেখানেও দোকানে দেখা যাচ্ছে যে ফিক্সড প্রাইজের জিনিসপত্র বিক্রি করে থাকে আমি মোটামুটি তোমাকে এই চারটি প্রশ্ন সম্বন্ধে ধারণা দিলাম এই ধারণার উপরে তোমরা চারটি প্রশ্নের উত্তর নিজেদের মতো করে লেখে স্কুল খুললে টেবিলে জমা দিবে তখন খাতাগুলি সামনাসামনি দেখা যাবে তো এতক্ষণ আমাদের অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা বাড়িতে থাকবে হাত ধুতো করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে আজকে ক্লাস এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি খোদা হাফিজ